কোনটা পড়াশোনা করছে? চৈতার হোম টাস্ক করেনি তো, এখন করছে? আমি চৈতাকে ফোন করে বলে দিই। চৈতা এসে কেমন করে ডাকবে? সিমা খুলতে দাও, পাপাকে খুলতে দাও, খুলতে দাও, খুলতে দাও, দেখো এবার পাপাকে ছেড়ে দিদিকে ধরলো, মানে কেউ কেউ ওকে ধরতেই হবে। দেখো দেখো খালি দেখো দেখো রে খালি দেখো 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 রে ঘুমটা কোথায়? এই ঘাম বের হলো এইবার। এই পাপা তুমি উল্টো হবে, হেঁটে কোথায় যাচ্ছে বলো বলো। আরে সিম্বা পাপার সাথে যাই বলে দাঁড়িয়েছে, আবার উল্টো হবে, হেঁটে কোথায় যাবে চলে গেল। দেখো সিম্বা তুমি সবার সাথে যাবে, চলো চলো চলো। পাপা তুমি কোনটা পড়াশোনা করছে? চৈতার হোম টাস্ক করেনি তো, এখন করছে? আমি চৈতাকে ফোন করে বলে দিই। চৈতা এসে কেমন করে ডাকবে? ঠিক আছে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হলো কি বল বাবা, বুধবার। আজকে হচ্ছে বুধবার, আর কালকে কি বার? থার্সডে, দ্যাট ইজ অফ দে। হাই ফাই, ইয়েস। তো যাক, এখন অফিস জন্য পুরো রেডি, এবার বেরোই, জাস্ট ব্যাগটা নেবো। দুধ খাওয়া হয়ে গেছে, মানে সুদি খাওয়া হয়ে গেছে, বুঝতে পারলে নিজে। এবার ব্যাগটা নেবো, জুতোটা পরবো, গাড়িতে বাইরে বার করে স্টার্ট দেবো, ভিডিও আস্তে আস্তে ওই অ্যারাউন্ড 6:30। কালকে ইচ্ছা আছে কলেজ ছুটি, আমরা পেন্ডিং কাজ করে যাবো, প্রায় 3-4 সপ্তাহ ধরে ওটা কালকে করতেই হবে। তবে এটা কালকের, আজকের প্ল্যানিংটা হচ্ছে এখন অফিস যাই। আজকে বিট ফ্রিতে যাওয়া প্ল্যানিং ছিল খেতে, কিন্তু ওটা ক্যান্সেল করে দিয়েছি, তো লাঞ্চ নিয়েই যাচ্ছি। বাকিটা রাতে এসে দেখি কী হয়। এগোই টাইগার, কী হয়েছে, কী হয়েছে, কী সমস্যা? ভাই চিল্লাচ্ছে কেন? যা দেখে আগে সীমা কী হলো? এখন ঢুকলাম গ্যাস বাড়ি, বাজে 9:37। দেখ মেডিসিন একটু আগে ওই 9:20 মতো বেরোলাম, তারপর ভেবেছিলাম রোড দিয়ে আসবো, তারপর হঠাৎ করে মনে পড়লো একটা কাজ আছে, সেটা করতে গিয়ে স্টেশন রোডটা ধরলাম, স্টেশন রোডটা ধরেই পড়ে গেলাম বিপদে, পুরো রোড জ্যাম, তার ভেতর দিয়ে ঘুরে ঘুরে এলাম, একটু টাইম লেগে গেল। যাকে যা ঢুকলাম, এখন টাইগার মনে হয় শুধু বুঝতে পারিনি, সিম্বা বুঝতে পারিনি, তো টাইগারের গলার আওয়াজটা পেলাম, ঘরের ভেতরে বন্ধ রয়েছে, তো এখন গিয়ে ওদের খুলবো, তারপর ছাপে যাবো রোজকার মতো, আর তারপর ভাববো কী করবো। না কালকে অফ, কিছু প্ল্যানিং আছে কালকের জন্য, কী আছে আমার কাছে এই মুহূর্তে প্ল্যান নেই। তার আমি হাঁপি গেলাম পাপা, তুই বিপুল কাজ করতে। দেখো এবার পাপাকে ছেড়ে দিদিকে ধরলো, মানে কেউ কেউ ওকে ধরতেই হবে। দেখো দেখো খালি দেখো দেখো রে খালি দেখো 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 রে দেখো দেখো লেগে যায় লেগে যায় বাপা লেগে যায় না 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 আর কোন ধর অত্যাচার করার পরে ও শান্ত হয়ে বসে রইল দুজন। এইটা একটা শান্ত বাচ্চা, আর এইটা একটা দুষ্ট বাচ্চা, এটা দুষ্ট বাচ্চা, হ্যাঁ, আর এইটা শান্ত বাচ্চা। পাপা এই দেখো, এটা অ্যানাদার বাচ্চা, ঠিক কি না? থ্রি পিসেস বাচ্চা, এই দেখো টু পিসেস বাচ্চা,
এটা অ্যানাদার বিগার বাচ্চা। সিম্বার কথা মন দিয়ে ফোন দেখছে, আবার মুখ দিয়ে ফোনে কিছু বাড়ানোর চেষ্টা করছে। কি দুষ্ট বাচ্চা সিম্বা। কে এনে দিল? শিলা ছিল নাকি? তো ভাই এখন বাজে 10:48, এখন খাচ্ছি চা, স্নান টান করে নিয়েছি, স্নান টান করে টান বেরোলাম, বেরিয়ে মনে হলো চা খাই, চাটা খাই, তারপর না একটু পরে ডিনার করবো। টাইগার দেখো দেখে শিখো, সিম্বার ডিনার হয়ে গেছে, তোমার এখনো ডিনার হয়নি, কিন্তু তুমি ভাইয়ের সাথে পঠার থেকে ঠিক উঠে গেছে, কোনো লজ্জাও হয় না। যাও বৃষ্টি কি হবে, আকাশে মেঘ তো আছে, চাঁদও কি আছে, হ্যাঁ বাহ চাঁদও আছে, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ভেরি গুড, যাবো ঠিক করে, হ্যাঁ তাড়াতাড়ি, টু পিপল। ঘামটা কোথায়? এই ঘাম বের আলবো এইবার, দুধ খাওয়া হয়ে গেছে, এখন তাহলে কি করবে? আচ্ছা বাবা কালকে তাহলে কি হবে? ঠিক আছে উপরে জানিস, এই মতো বাম বিড়াল এসেছিল, তাই সিম্বা ঠিক দেখতে পেয়ে গেলো বাম বিড়ালটাকে, বাম বিড়ালটা লাফাচ্ছিল, বুঝতে পারলি? ঠিক আছে এখন বাজে 12:15, ডিনার হয়ে গেছে সবাই, শুধু টাইগার ছাড়া সবার ডিনার হয়ে গেছে না বাবা, টাইগারই একমাত্র ডিনার হয়নি, রেখে দিয়েছে কখন খাবে কে জানে, তো সেই জন্য এখন ডিনার হয়েছে না, এখন আমরা শুয়ে পড়বো ঠিক কিনা, কালকে পাপা ছুটি, কিন্তু পাপাকে কালকে সকালবেলা বেরোতে হবে, ওকে একটু কলেজ স্ট্রিট যেতে হবে, কলেজ না রে কলেজ স্ট্রিট যেতে হবে, কলেজ স্ট্রিট একটা জায়গার নাম, ওখানে আমরা যাবো, পাপা যাবে একা, আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো একটু বেলা করে, উঠে ফার্স্টে যাবো মানে ফ্রেশ হয়ে বেরোবো, স্নান করবো না, ফার্স্টে যাবো কলেজ স্ট্রিট, কলেজ স্ট্রিটে গিয়ে একটু কাজ আছে, কাজটা করবো, করে বাড়ি চলে আসবো, বাড়ি এসে তারপর স্নান টান করবো, তারপর একটু রেস্ট নেবো। বাবা পিঙ্কি কালকে কোন এরিয়া আমার ঠিক জানা নেই, বাট যাবে কোথাও একটা আগে, আর কুটুস থাকবে না বাবা, পাপা চলে আসবে, থ্যাংক ইউ। আচ্ছা তা পাপা এলে আমরা কি করবো? পড়াশোনা কখন করবো? তো এগুলো ব্যাপার, আপাতত আজকের ব্লগটা এখানে শেষ করছি, কারণ এবার শুয়ে পড়বো, কালকে ছুটি তো। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, মানে আগামীকাল, ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি। একজনকে ভগবান শান্তি দেয়নি, আমার কি করলি ওটা, কেন ও চালিয়ে দিয়েছিস, গুড চলো তাহলে শুয়ে পড়ো, ওকে আচ্ছা মামি না ইংলিশে, আচ্ছা ঠিক আছে শুরু ব্যাপার।